নিয়োগ দুর্নীতি তদন্তে বনোয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তল্লাশির সময়ে বাড়ির পাঁচিল টপকে পালাতে গেলেও তাকে ধরে ফেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু পরে গোয়েন্দারা জানতে পারেন তার মোবাইল পুকুরে ফেলে দিয়েছেন তিনি। পুকুরের জল সরিয়ে মাটি ছেঁচে সেই মোবাইল উদ্ধার করে পাঠানো হয় ফরেন্সিকে, আর ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে সেই চ্যাট উদ্ধার হওয়ার পর সামনে এলো এবার বিধায়কের সঙ্গে চাকরি প্রার্থীর কথোপকথনের বিস্ফোরক তথ্য, যেখানে দেখা যাচ্ছে এক চাকরি প্রার্থী টাকা ফেরত চাওয়ায় তাকে রীতিমতো হুমকি দিচ্ছেন বিধায়ক। আরও বহু মানুষ যে প্রতারণার শিকার হয়েছেন সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে ওই চ্যাটে। কি কি দেখা গিয়েছে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখে নেওয়া যাক এক ঝলকে। চাকরি প্রার্থী: হ্যালো স্যার, শুভ বিজয়া। পুজোর মধ্যে টাকা ফেরত দেবেন বলেছিলেন জীবন কৃষ্ণ। পুজোর মধ্যে নয়, একাদশী ও ত্রয়োদশীর মধ্যে কথা হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, সোমবার মঙ্গলবারের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। চাকরি প্রার্থী: ব্যাংকে দেবেন? জীবন কৃষ্ণ: হ্যাঁ ব্যাংকে দেব, তোমাদের জন্য লোন করতে হচ্ছিল, লোন হলো না, তোমাকে আপাতত ছয় দেব, বাকিটা পরে দেব। চাকরি প্রার্থী: পরে কবে স্যার? আপনি বলেছিলেন একেবারে দেবেন। জীবন কৃষ্ণ: পরে কবে দেখে নিচ্ছি, জায়গা বিক্রি হচ্ছে, ধীরে সুস্থে নিতে হবে, আমি এক কথার মানুষ, বলেছিলাম কিন্তু এখন কেউ শুনছে না। চাকরি প্রার্থী: টাকাটা আমার লাগবে স্যার, গ্রামে প্রচুর মানুষ কথা শোনাচ্ছে। জীবন কৃষ্ণ: তোমারটা এমন কিছু নয়, একজন ১৭ পাবে তাকে ১২ দিচ্ছি, তুমি ১২ পাবে তোমাকে ৬ দিচ্ছি, আসানসোল শিউড়ি চাকরি প্রার্থীরা ১৭ করে পাবে, টাকা দিতে লেগেছি পেয়ে যাবে, কিন্তু বেশি খিটির মিটির করলে পাবে না, যা করার করে নেবে, পুলিশকে বলেছি, পুলিশ বলেছে আপনি তো টাকা নিতে যাননি, আপনার কাছে এসে টাকা দিয়ে গেছে। চাকরি প্রার্থী: আমি কি করব, আপনি আছেন তো। জীবন কৃষ্ণ: আমি তো দিচ্ছি, ওপরের কেউ তো দেয়নি, বেশি কিছু করবেন না। এই চ্যাট থেকে গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, এই কথোপকথন হয়েছিল ২০২২ অক্টোবর মাসে দুর্গাপুজো মিটে যাওয়ার পরপর। হাইকোর্টের নির্দেশের পর বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হওয়ায় এভাবেই অনেকে তৃণমূল বিধায়ক নেতা কর্মীদের কাছে টাকা ফেরত চেয়েছিলেন। ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পাল্টা চাপে ঠিক কতটা মানসিক চাপে পড়তে হয়েছিল তৃণমূল নেতৃত্বকে তা যেন এই চ্যাট থেকে স্পষ্ট, এমনটাই মনে করছে ওয়াকিবহুল বহু। মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।